হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেচ লাইভ প্রো। টেচ লাইভ প্রো অনলাইন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধু, আজ আমি একটা অন্যরকম খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। আপনারা থামলাইনে যেটা দেখতে পেয়েছেন একদমই সেটা একদমই সঠিকই তাই। খবরটি হলো বিক্রি হতে চলেছে মদ, জানিয়ে দিল এই দুই রাজ্যের সরকার। তো বন্ধু, ভিডিওটা বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ থাকছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমাদের চ্যানেলে ভিডিও এই প্রথমবার দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার মোবাইলে পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি বিস্তারিত শুরু করি। সারা দেশে মৃত্যুর দমামা বাজিয়ে রেখেছে কোভিড-19, দেশ জুড়ে জারি লকডাউন, তবে কিছু হলেও ছন্দে ফিরেছে ভারত। দুই রাজ্যে অসম ও মেঘালয় দুই রাজ্যে আগাবাড়ি দপ্তরের সূত্রে জানানো হয়েছে, সোমবার থেকে দুই রাজ্যে খোলা থাকবে মদের দোকান। অসমের মধ্যে দোকানের পাশাপাশি খোলা থাকবে গুদাম ঘর ও প্রতিবেশী রাজ্যের মেঘালয় অবস্থাও প্রায় সমান, সে রাজ্যে সকাল 9টা থেকে 7টা খোলা থাকবে মদের দোকান। সরাসরি আধিকারিকদের তরফে জানানো হয়েছে সামাজিক দূরত্ব পরিচ্ছন্নতা কঠোরভাবে মেনে চলা হবে। মদের দোকান সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। দোকানগুলি সর্বনিম্ন কর্মী নিয়ে দোকান চালাতে হবে। নগদ ও বোতল লেনদেনের সময় স্যানিটাইজারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে, এমনটাই জানিয়েছে অসমের আবগারি দপ্তর। সারা দেশে করোনা থাবার জর্জরিত হলেও নিস্তান পেয়েছে মেঘালয় ও রাজ্যের করোনা সংক্রান্ত শূন্য, তাই মেঘালয়ের সাধারণ মানুষ সবারই মদের দোকান খোলার রাখার পক্ষে সওয়াল করেছিল। অবশেষে ক্ষমতায় থাকা মেঘালয়ের ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির সরকার সিদ্ধান্ত নিল মদের দোকান খোলা রাখার। আবগারি দপ্তরের কমিশনার প্রবীণ বক্সি সব জেলা ডেপুটি কমিশনারদের চিঠি দিয়ে সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত করেছেন। লকডাউন চলাকালীন কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসাদের সেপ্রাই করার, অ্যালকোহল ঘরে ঘরে হোম ডেলিভারি দেবে প্রশাসন, কিন্তু হাইকোর্টের নির্দেশে আপাতত অস্তিত্ব আছে। এই সিদ্ধান্ত কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। তিনি টুইট করে জম্মু ও কাশ্মীর মদ বিক্রির পক্ষে বলেছেন, কাশ্মীরের বহু জায়গায় মাংস সহ অন্যান্য অতি প্রয়োজনীয় জিনিস মিলছে না, কিন্তু দেখুন অন্যান্য রাজ্যে মদকের প্রয়োজনীয়তা তালিকা রেখেছে। প্রসঙ্গত, অসমে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত 29 এবং মৃত্যু হয়েছে একজনের। তো বন্ধু, আপনারা বুঝতে পারছেন আস্তে আস্তে সব মদের দোকান খোলা হচ্ছে। তো বন্ধু, এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এবং কলকাতায় কবে থেকে মদের দোকান খুলছে সেটি জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।